শুধু কাগজ রয়েছে আমার সামনে, কাগজের দিকে আমি তাকাই না, শুধু মাঠের দিকে তাকাই। আর অতিথি বৃন্দ তাদের মুখের দিকে তাকাই, তারা মুচকে মুচকে আসেন যখন দর্শক, এত দর্শক এসেছে, এত হচ্ছে খেলার প্রাণ। দর্শক যদি না থাকে খেলার কোনো প্রাণ থাকে না। বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুযায়ী সত্য সম্পন্ন হয়েছে জাতীয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। তারা শহর নিয়েছেন, সরাসরি বল খেলে যা জালে। জালালাবাদ ফুটবল টুর্নামেন্ট 2018 ফুটবল টুর্নামেন্টে কে হবে চ্যাম্পিয়ন, জালালাবাদ ক্রীড়া কার্যকারী কমিটি তার এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। ধন্যবাদ জানাচ্ছি যে তাদের অক্লান্ত পরিশ্রমী ফুটবল টুর্নামেন্ট তাদের কথা না বললে না হয়। সভাপতি যিনি রয়েছেন যেন আব্দুল রাজ্জাক, সহসভাপতি মোহাম্মদ অলিউর রহমান, যারা কাজ করেছেন এই ফুটবল টুর্নামেন্টের সফলতার জন্য। সাবাজ মিয়া সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক লেবুন মিয়া, সাংগঠনিক সম্পাদক শকুল মিয়া, সংগ্রাম মিয়া প্রচার সম্পাদক সদস্যবৃন্দ মখলিস মিয়া, কোতোয়ালি আলমগুল মিয়া, শেখ আমিনুল ইসলাম, সোহেল মিয়া, আব্দুল নূর, শাহেদ আলী ঠিকাদার, যিনি সার্বিক সহযোগিতায় জালালাবাদ স্পোর্টিং ক্লাবে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শাহেদ আলী ঠিকাদারকে, নাসির মিয়া, শামীম মিয়া, রাসেল মিয়া, মজনু মিয়া, আলী আহমেদ, আবু, সাইফুল, সোহেল, সেলিম, হাসিম, বজলু, আফদাল, বাবু, তাদের ধন্যবাদ। লাকি লাকি শট, লাকি শট নিয়ে লাকি উগান্ডার ফুটবলার। এই লাকি কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে খেলে থাকেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। খেলা শেষে রয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনায় থাকবেন জনাব সাইফুল ইসলাম, তিনি থাকবেন সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। ওয়ালি মোহাম্মদ ওয়ালি, মুসলিম ফুটবলার আফ্রিকার, ওয়ালি গোল হয়ে গেল, কোচ বারে লেগে বলটি চলে যায় সরাসরি জালে। ওয়ালি মুসলিম ফুটবলার দক্ষিণ আফ্রিকার। শুধু দর্শক মন্ডলী, খেলা শেষে রয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এবং এখানে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ। আমরা সে জমজমাট লড়াই, সে লড়াই দেখার জন্য অপেক্ষা করছি। জমজমাট লড়াই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। থ্যাংক ইউ ওয়ালি, ওয়ালি আমাকে ওয়ালি কাম 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 ওকে থ্যাংক ইউ। ওয়ালি কিন্তু বাংলা কথা বলতে পারে মাইকে, ওয়ালি এবং মাইকে তারা বাংলা কথা বলতে পারে, লাকি তারা বাংলা কথা বলতে পারে। শগু 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 এবং গোল, শগু জালালাবাদ স্পোর্টিং ক্লাবের গোল হয়ে গেল। যে গোল কেন হয় না, গোল কেন হয় না, এখন কিন্তু সেই কথা গোল হচ্ছে। কিন্তু আমি এখন গোলে থাকি বিভিন্ন মাঠে, যে হাই ভোল্টেজ ম্যাচ, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, দেশ বিদেশের ফুটবলার, সেই কাঙ্ক্ষিত গোল, সেই গোল কেন হয় না। শট নেবেন এরিক স্বপ্ন উঠি নোয়াগাঁও, স্বপ্ন উঠি নোয়াগাঁও ফুটবল একাদশ, তাদের দলীয় অধিনায়ক জিগির, যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন হবিগঞ্জ জেলা দলের ফুটবলার, সেই জিগির এবং সরফরাজ জালালাবাদ স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক সরফরাজ সালামত, 200 হবিগঞ্জ জেলা দলের রুবেল মিয়া নেতৃত্ব দিয়েছিলেন উদ্বোধনী ম্যাচে। এবং গোল হয়েছে, নেট সিদ্ধ করে বল খেলে যায় জামাত। এখানে লক্ষ্য যদি নেট সিদ্ধ করে বলটি খেলে যায় গোল পোস্টের দিকে এবং গোল হয়ে গেল। জালালাবাদ ফুটবল টুর্নামেন্ট 2018 এই ফুটবল টুর্নামেন্টের পরিচালনার দায়িত্ব রয়েছে জালালাবাদ ক্রীড়া কার্যকারী কমিটি এবং ক্রীড়া সংস্থা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হাজার হাজার দর্শকদের উপস্থিতি এই জালালাবাদ মাঠে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক আপনাদের, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ এই মাঠে এসে আপনারা দেখছেন। হবিগঞ্জ
সদর উপজেলার রিচির মনের জালালাবাদ, এই জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ। যারা ফেসবুকের মাধ্যমে দেশ বিদেশের যারা দর্শক লাইভ দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন দেশের যারা রয়েছেন আমাদের প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু খেলা দেখছেন ফেসবুকের মাধ্যমে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভ করছেন এই জালালাবাদ ফুটবল টুর্নামেন্ট। গুজরাটের হবিগঞ্জ সদর উপজেলা রিচি ইউনিয়ন থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভ করছেন এই খেলাটি, এবং দেশ বিদেশের যে সকল দর্শক রয়েছেন প্রবাসী তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রবাসে রয়েছেন। সুলেমান বেন তিনি মুসলমান ফুটবলার, সুলেমান নাটকীয় দৃশ্য, নাটকীয় দৃশ্য, নাটকীয় দৃশ্য, এবং শাহজালীর নাম এটা নাকি বাংলা নাম, বাংলা দেন, বাংলা দেন, দেখুন উনি ঘুরিয়ে 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 মুড়িয়ে মুড়িয়ে গেম জিতছেন। কারণ একটি দল যদি গোল মিস করে, আর যে দল মিস করে তারা মন খারাপ থাকবে, এবং যে দলের একবার মিস পাবে তারা কিন্তু এরকম আনন্দ উল্লাস করবে। আনন্দ কেবল মাঠের বাইরে, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি বাড্ডা খেলার সর্বিকার শেষ শট না পর্যন্ত কিছু বলা সম্ভব নয়, এবং এবার কিন্তু নাচবেন লড়াই দর্শক, সময় সময় লড়াই, এটি হচ্ছে ফাইনাল। একবার নাচবে জালালাবাদের টিম ম্যানেজমেন্ট, আর একবার নাচবে নয়াগাঁও টিম ম্যানেজমেন্ট, এটা হচ্ছে খেলা। খেলা মানে তো আনন্দ, খেলা মানে আনন্দ। জালালাবাদ এবং নয়াগাঁও দুটি দল তারা কিন্তু সময় সময় লড়াই করেছে প্রথম থেকে, যার জন্য শুধু দর্শক মন্ডলী এখানে গতকাল যেরকম সুনামগড়ে দাওয়াত দিয়েছিলাম এই ফুটবল টুর্নামেন্টে, ঠিক আজকে দাওয়াত দিলাম সুনামগড়ে। কারণ আমার দালাবাসকার যারা রয়েছেন তাদের কাজ হচ্ছে এটি কোন মাঠে খেলা। কারণ গতকাল সুনামগড় ডিসিপি মাঠে ঘোষণা দিয়েছিলাম জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এই মাঠে হবে, ঝমঝমাট ফাইনাল ম্যাচ। এবং আগামী শনিবার বল হয়ে গেল, আগামী শনিবার ডিসিপি মাঠে, সুনামগড় ডিসিপি মাঠে বঙ্গবন্ধু আন্তঃপ্রদেশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সেটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, জালালাবাদ না নয়াগাঁও, জালালাবাদ না নয়াগাঁও। শেষ নেওয়ার জন্য জালালাবাদের স্পোর্টিং ক্লাবের বানজি বানজি যাচ্ছেন, বানজি আফ্রিকান ফুটবলার বানজি, সে বানজি শট নেবেন জালালাবাদের স্পোর্টিং ক্লাবের আফ্রিকান ফুটবলার বানজি। গোলরক্ষক সামাদ, সিনিয়র গোলরক্ষক হবিগঞ্জের সামাদ হিরো রানা, এবং গোল, গোল হয়ে গেল, চমৎকার গোল। ঠান্ডা মাথায় নিতে হবে শট, ঠান্ডা মাথায় শট নিতে হবে, গোল কেন হয় না, গোল কেন হয় না, যদি আপনি একটু বলেন গোল কেন হয় না, আমি তো তখন বলেছি, বলেন বলেন গোল কেন হয় না, ধন্যবাদ। গোল কেন হয় না, সিলেট বিভাগের জনপ্রিয় শট, গত 7ই অক্টোবর ভারতের আসাম রাজ্যে করিমগঞ্জে নিলামবাজারে গিয়েছিলাম, 40,000 দর্শকের সামনে দাঁড়াবিনে দেওয়ার সুযোগ পেয়েছি নিলামবাজার ফুটবল অ্যাসোসিয়েশন ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জের নিলামবাজার ফুটবল টুর্নামেন্টে এখানে দাঁড়াবিনে দিয়েছে প্রথমবারের মতো বিদেশে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় প্রধান অতিথি এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে মাঝে মধ্যে দেখলাম ফেসবুকে তো প্রায় দেখি, জানি না ওনার আইডি দেখা ছাড়া, ওনাকে ওনার উন্নয়ন এবং খেলাধুলা সব কিছু দেখি, যেখানে যাই এবং গোল, গোল হয়ে গেল। এই মাঠ যেন স্টেডিয়ামে রূপান্তরিত হয়ে এই মাঠে যেন সংস্কার করা হয়, মাননীয় প্রধান অতিথিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই রিচি ইউনিয়নের মানুষ খেলাধুলাকে মনে প্রাণে ভালোবাসে, এই ইউনিয়নে আপনি জন্মগ্রহণ করেছেন, একটি ইউনিয়নকে আলোকিত করেছেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রাম সভাপতি এবং হবিগঞ্জ সদর এলাকায় মাননীয় সংসদ সদস্য
জেনারেল হাউস অ্যাডভোকেট আবু জাহিদ সাহেব, মাননীয় এম পূর্ণাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাহবুবুর রহমান আউয়াল সাহেব, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, ওনার স্বজনে দ্বিতীয় পুরস্কার, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম পুরস্কার হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান সেলিম এবং শালম সিদ্দিকী সাহেব, তাদের স্বজনে দ্বিতীয় পুরস্কার, প্রথম পুরস্কার। এবং জনাব মোহাম্মদ মিয়া মোহাম্মদ ইলিয়াস সাহেব, চেয়ারম্যান রিচি এনের, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটি একটি করে শট, একটি একটি করে শট, ধন্যবাদ জানাচ্ছি। এবং সাবেক গোলরক্ষক হবিগঞ্জের জনাব মোহাম্মদ কারসকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জনাব বিশিষ্ট ডক্টর অধিকারী হন জনাব ফজলুর রহমান লেবু সাহেব, এই গ্রামের কৃষি সদনকে ধন্যবাদ জানাচ্ছি। না, যেটি আমরা লক্ষ্য করলাম যে নেট সিদ্ধ করে গোল হয়েছে, ফাইনালের মতো ফাইনাল, জমজমাট লড়াই, এত দর্শক, জানি না কত হয়েছিল ওই জালালাবাদ মাঠে। এখানে বলো যে হলে জীবনে হয় নাই, হতে হবে, এ বিষয়ে বলেছেন ইতিহাসের প্রথম হয়েছে এই দর্শক। জালালাবাদ কার্যকারী কমিটি যে ক্রীড়া রয়েছে, আমি যাবো জেএমপি সাহেবকে আপনার ধরাইয়া দেবেন, তিনি কিন্তু খালি হাতে আপনাদের দিবেন না। এই নদীগঞ্জে দিতে পারেন, বাংলার সঙ্গে দিতে পারেন, মারকুলিতে দিতে পারেন, এবং সুনানুঘাট মাধবপুরে এই মাঠে খেলে দেবেন, এই মাঠে আপনাদের বেশি দাবি রয়েছে। আমরা মাননীয় এমপি মধ্যে কোনো আমাদের প্রধান অতিথি সাহেব কমিটি জানাচ্ছি, এই মাঠে গেলে প্রতি বছর জালালাবাদ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়, একটি গ্রামের নামে একটি ফুটবল টুর্নামেন্ট, এই জালালাবাদ গ্রামের নামে এই ফুটবল টুর্নামেন্ট, যার জন্য প্রতি বছর জন্য এই মাঠে ফুটবল টুর্নামেন্ট হোক আমরা আশা করছি। যেটি আমরা লক্ষ্য করলাম যেরকম শক্তিশালী দল গঠন করেছিল দুটি ক্লাব, দর্শক কেউ মাঠে প্রবেশ করবেন না, দর্শক ধরে রয়েছেন, আপনারা শান্ত থাকুন, উত্তর প্রান্তের দর্শক শান্ত থাকুন। কত সুন্দর আয়োজন, আইনশৃঙ্খলা বাহিনীতে সদস্য আপনারা, এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ রয়েছেন, আমরা বলি পুলিশই জনতা, জনতাই পুলিশ, পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক হচ্ছেন আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। শট নাকি গোল হয়ে গেল জানি না, কোথায় গিয়ে আটকিবে, কোথায় গিয়ে আটকিবে জানি না, গোল কেন হয় না, গোল কেন হয় না, আজকে এত গোল হচ্ছে, এত গোল হচ্ছে যে বলার কোন অবকাশ নেই। যদি টেলিভিশনে মনিটর থাকতো আমরা একশন রূপে দেখাতাম যে একের পর এক গোল হচ্ছে। আমি নতুন প্রধান মেসে পারি, সুন্দর গণি আসছে, আমি জালালাবাদ কার্য ক্রীড়া কার্যকারী কমিটি যারা রয়েছেন, যদি আপনার দায়িত্ব পালন করবেন অনুযায়ী, যদি কারো নাম বাদ পড়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের জালালাবাদ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমি যদি কারো নাম বাদ পড়ে যায়, মাননীয় অতিথিবৃন্দ যারা রয়েছেন, যদি কারো নাম বাদ পড়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে নামের তালিকা দিলে আমি বলবো সালামত, আলামত দেখাবেন কি সালামত, সালামত কঠিন পরীক্ষা, সালামত আলামত 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 সালামত, কিন্তু নাইজেরিয়ান ফুটবল টিমকে দেখতে এই সালামত 2010 সালে হবিগঞ্জ এম জালাল ফুটবল স্টেডিয়ামে একতা ফুটবল টুর্নামেন্টে গোল করেছিল মধ্যমার থেকে, এবং সেখান থেকে আমি নাম দিয়েছিলাম যে এই সেই সালামত যে মাঝে মধ্যে আলামত দেখায়। দর্শক নীরব তখন, জালাল পিছন থেকে সরে যান, নেটের পিছন থেকে সরে যান আপনারা, আমি দর্শক অনুরোধ জানাচ্ছি নেটের পিছন থেকে সরে যাওয়ার জন্য, নেটের পিছন থেকে, যেরকম দুটি গ্রাম তারা জালালাবাদ এবং নিয়াগাঁও, এই দুই গ্রাম যেরকম তারা টিম গঠন করেছিল তাদের কোন ঘাটতি কম ছিল না, নিয়াগাঁও টিম ম্যানেজার স্বপ্ন উঠির এবং জালালাবাদের টিম ম্যানেজার ধন্যবাদ জানাচ্ছি। এবং ভাগ্য কোশিন কোচ বাড়ালে বল খেয়ে যায় জালে, এবং আজকে কোথায় গিয়ে শেষ হয়, কোথায় গিয়ে শেষ হয়, যারা আমরা আগের মুরব্বী আনছিলেন তারা বলেছিলেন যে একদিনে ক্লাস শেষ করে টাইব্রেক দিয়েছিলাম, সেই দৃশ্য দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। জালালাবাদ স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় যিনি রয়েছেন জনাব শাহেদ আলী ঠিকাদার,
ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শাহাদ আলী চিকাদার, যার কথা না বলে নাও, জালালাবাদ স্পোর্টিং ক্লাবে যিনি সার্বিক সহযোগিতায় এই জালালাবাদ গ্রামের থেকে সন্তান মোহাম্মদ শাহাদ আলী চিকাদার, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দলীয় অধিনায়ক সরফরাজ, সাবেক অধিনায়ক, যিনি দলের নেতৃত্ব দিয়েছেন প্রথম ম্যাচে, রুবেল মিয়া, তাকে ধন্যবাদ জানাই। সত্যি দলীয় অধিনায়ক জিগির এবং তারেক এবং আরো তারা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সরফরাজ জালালাবাদ স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক রঞ্জন, এই রঞ্জন কিন্তু গোল করেছিলেন, হবিগঞ্জ জেলা দলের ফুটবলে এই রঞ্জন গোল করেছিলেন। কোথায় গিয়ে শেষ হবে আজকে, কোথায় গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে শেষ হবে এই জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, কোথায় গিয়ে শেষ হবে দেখা যাক। জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে, ফাইনালের মতো ফাইনাল, দর্শক নিরাশ হচ্ছেন না, খেলা শেষ হবে হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেটি দেখার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। খেলা শেষ হবে হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেটি দেখার জন্য আজকে একটি ইতিহাস হয়ে গেল এই মাঠে, প্রথমবারের মতো দর্শক এত দর্শক, এবং জিগির দলীয় অধিনায়ক শট নেবেন, জিগির গোল, একদম বাঁকানো শট, বাঁকানো শট, সরফরাজ দলীয় অধিনায়ক সরফরাজ, তার কাঁধে অনেক, এই সরফরাজের কাঁধে কিন্তু অনেক বার রয়েছে, ঠান্ডা মাথায় ঠান্ডা মাথার খেলা, ঠান্ডা মাথায় শট নিতে হবে, স্বপ্নটি যেরকম ঠান্ডা মাথায় নিয়েছে, জালালাবাদে ঠান্ডা মাথায় তার শট নিয়েছে সরফরাজ, অনেক গোল করেছেন ট্রাইবিকার থেকে এই সরফরাজ সিলেট বিভাগের বিভিন্ন মাঠে। গোল হয়ে গেল, দলীয় অধিনায়ক, দলীয় অধিনায়ক তুমি গোল করেছেন দলের পক্ষে, দুই ভাই সরফরাজ সালামত, আজ আমাদের মাননীয় অতিথিবৃন্দ তাকিয়ে আছেন যে আজকে যে খেলা হচ্ছে, একটু একটি করে শট, একটি একটি করে, এখন দেখার দেখার জন্য দর্শক মাঠে প্রবেশ করবেন না, দর্শক অনুরোধ জানাচ্ছি মাঠে প্রবেশ করবেন না, আমরা দর্শক অনুরোধ জানাচ্ছি দয়া করে মাঠে, কমিটি যারা নেতৃবৃন্দ রয়েছেন আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি দয়া করে মাঠে প্রবেশ করবেন না। মাঠে প্রবেশ করবেন না, খেলা ওখানে বাকি আছে, খেলা বাকি আছে, এখানে বাকি আছে, খেলা বাকি আছে, বাকি আছে, কে জিতবে জালালাবাদ না লাগাও, খেলা ওখানে বাকি আছে, বাকি আছে, মাঠে প্রবেশ করেন না, মাঠে প্রবেশ করবেন না, আমি একটা অনুরোধ রাখি, খেলা এখনো বাকি আছে, মাঠে প্রবেশ করবেন না, জালালাবাদ চ্যাম্পিয়ন, জালালাবাদ চ্যাম্পিয়ন, জালালাবাদ চ্যাম্পিয়ন, জালালাবাদ চ্যাম্পিয়ন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, চাও আবার ফুটবল টুর্নামেন্টকে ধন্যবাদ, জালালাবাদ ফুটবল টুর্নামেন্টকে আজকের এই খেলায় বিজয়ী হওয়ার জন্য, জালালাবাদ ফুটবল টুর্নামেন্ট, জালালাবাদ ফুটবল টুর্নামেন্ট আজকের এই টুর্নামেন্টে বিজয়ী হিসেবে, চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হয়েছে জালালাবাদ এবং নাগাঁও। গানটা বন্ধ হওয়ার জন্য জালালাবাদ ক্রীড়া সংস্থার কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, তোমরা এই গান বন্ধ করো, সম্মানিত দর্শক বন্ধু, বিশেষ করে জালালাবাদ সমর্থন গোষ্ঠীকে বলতেছি, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আমাদের পাশে আমাদের মধ্যে উপস্থিত আছেন হবিগঞ্জ ক্রীড়াসনের সম্মানিত সংসদ সদস্য মহাবাবা,